হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। তোমরা সবাই শুনেছো আমার রেজাল্টের কথা এবং আমি সিলেক্ট হয়েছি সেটা, কিন্তু আমার র্যাঙ্ক কত নাম্বার পেয়েছি এই সব তোমাদের সঙ্গে ডিসকাস করা হয়নি। তো আজকে সেই নিয়ে, আমার র্যাঙ্ক হয়েছে 453, অনেকটা বেশি, তবে আমার কাছে ঠিকঠাক আছে, কোনো ব্যাপার না। তো আমার ফুল যে টোটাল নাম্বার, আমার নাম্বার এসছে মেনের যে ব্রিটেন, তো ওখানে আমার নাম্বার ছিল 47.25। আমি এক্সপেক্ট করেছিলাম 47.5, হয়তো 75 আসবে, তো ওখানে 0.5, যাই হোক কোনো ব্যাপার না, কোনো সমস্যা হয়েছে হয়তো বা আমার ক্যালকুলেশনে কোনো মিস্টেক। তো ওখানে 47.5 ছিল আর ইন্টারভিউতে আমাকে 11.83 দিয়েছে। আমার টোটাল নাম্বার দাঁড়াচ্ছে 59.08। তো আমার এটা ইচ্ছা ছিল যে জেনারেলে পাশ করা প্রথম থেকেই, মানে যখনই কেউ জিজ্ঞেস করতো তো আমার জাস্ট একটাই অ্যান্সার, পাস তো করতেই হবে, সেটা তো কোনো বিষয় না, তবে আমার ইচ্ছা আছে যে জেনারেলে পাশ করা। সব জায়গায় আমি একই কথা বলতাম। তো এইখানে আমি খুবই হ্যাপি যে আমাদের কাট অফ যেটা গেছে সেটার থেকে কিছুটা বেশি আছে, তো জেনারেলে পাশ করেছি। এবং আর একটাও ভালো যে আমি ছেলেদের জেনারেলের কাট অফও ক্লিয়ার করেছি, এটা আমার ভীষণ ভালো লেগেছে। আমার জাস্ট এটা ইচ্ছা ছিল, ইচ্ছা কমপ্লিট হয়েছে। এবার আসি আমার সাবজেক্ট, যে আমি কোন সাবজেক্টে বেশি জোর দিতাম, কোন সাবজেক্ট একটু হালকা পড়তাম। তো তোমরা সবাই জানো যে আমার ম্যাথ রিজনিং যেটা আমার স্ট্রং পয়েন্ট, তো ওখানে অবশ্যই আমি জোর দিয়েছি। তবে আমাদের যে মাঠ হয়েছিল, মাঠ আর মেন পরীক্ষার মধ্যে খুব একটা বেশি গ্যাপ ছিল না। আমাদের মাঠ সম্ভবত 20 এপ্রিল হয়েছিল, আর তার মানে ওখান থেকে আমি যখন ফিরছিলাম বাসে, আমি বাড়িও পৌঁছাইনি, সঙ্গে সঙ্গে আবার ফোন পাচ্ছি যে আমাদের যে এসআইয়ের মাঠ সেটা আবার নেক্সট উইক। তো একটু মানে খারাপ লাগলো। তার সঙ্গে সঙ্গে এটাও মোটামুটি একটা শুনতে পেয়েছিলাম যে মেয়ের 22 তারিখে এক্সাম হবে, সেটা অবশ্য হয়েছে। তারপরে রেজাল্ট পেলাম, পাস করলাম, ভালো লাগলো। এসআইয়ের প্রিলিতে আমি জেনারেলে পাস করেছিলাম। তো ওখানে ঠিক 7 দিন পর আমার সেন্টার পড়েছিল দুর্গাপুর, তো একটা অনেকটা জার্নি। তো ওখান থেকে আসার পর খুব বেশি টাইম ছিল না, তারপর 20 দিন মাত্র ছিল, আর মাঝেতে 7 দিন পেয়েছিলাম ওখানেও পড়ছিলাম। তো ওই 20 দিনে আমি আমার যে ক্র্যাক WBCS ওটা পড়তাম, তো ওটা আমার আগে থেকে মানে ছিল পড়া, ওটা আমি রিভিশন করেছিলাম। মানে ক্র্যাক WBCS সব কিছু পড়তে হয় না, বেছে বেছে পড়তে হয়, মানে বেছে বেছে বলতে আমাকে কেউ বেছে দেয়নি, আমার যেটা মনে হয়েছে যে না এটা একটু ইম্পর্টেন্ট, এটা একটু কম ইম্পর্টেন্ট, এরকম। তো সেইখান থেকে আমার মানে দাগিয়ে দাগিয়ে আমি পড়তাম, তো ওটা আমি রিভাইজ করতে সুবিধা হতো। আসার পর একদিন লেট হয়েছিল, কারণ অনেক দূরের রাস্তা, বুঝতে পারছো আমাদের ডোমকল থেকে প্রচুর রাস্তা, আমি বহরমপুর দিয়ে গিয়েছিলাম, তো সেখানে আরও রাস্তাটা বেশি পড়েছিল, রাস্তাও ভীষণ খারাপ। তো জার্নির জন্য পরের একদিন আমার নষ্ট হয়েছিল। তারপরে যে আমি 20 দিন মতন সময় পেয়েছিলাম, 20 থেকে 22 দিন হবে, তো সেই টাইমটা আমি কী করতাম, তখন ফিল্ডে যেতাম না, সকালবেলায় আমার কাজ ছিল, 4টেতে উঠতাম, 4টা থেকে 4:30 মধ্যে উঠে স্টার্ট হলো পড়াশোনা। আর ওখানে আমি ডেইলি মক টেস্ট দিতাম, ডেইলি, ওই যে কয়দিন ছিল আমার যে WBP কনস্টেবলের প্রিলি, এসআইয়ের প্রিলি, তারপরে KPSIR প্রিলি, তো কোনো এগুলোতে আমি মক টেস্ট দিয়েছিলাম না, মানে এই বিষয়টা অতটা জানা ছিল না। আমি ফার্স্ট মক টেস্ট দিতে শুরু করি আমার যে কনস্টেবলের মেন এক্সাম সেখান থেকে, তো ওখানে ডেইলি মক টেস্ট দিতাম। তো ওই তো রেজাল্ট এর আগের ভিডিওতে তোমাদেরকে দেখালাম, ওই 45 থেকে 50 মধ্যে থাকতো প্রতিটাতে। ওখানে ইংলিশ ছিল আর ইংলিশ প্রচুর প্রবলেম হতো, তো ওখানে কী বলতো, ভয়েস, ন্যারেশন, আর্টিকেল, প্রিপোজিশন, এইসব জিনিসগুলো মেনলি ছিল। আমি মক টেস্ট প্র্যাকটিস করেছিলাম ক্র্যাক পুলিশ, লীলা রয়ের যে ক্র্যাক ছিল ওই ওখান থেকে, ওখানে মোটামুটি 20টা মতন হয়তো প্র্যাকটিস সেট ছিল, আগের ইয়ারেরও ছিল, তো আমি সবগুলো প্র্যাকটিস করেছিলাম। আর ওখানে ইংলিশ থেকে তো এগুলো দেখেছিলাম, দুর্ভাগ্যবশত ইংলিশে একটাও ভয়েস, একটাও ন্যারেশন, একটাও আসেনি। ইংলিশে সব থেকে বেশি এসেছিলো সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট আর কিছু কয়েকটা আর্টিকেল, প্রিপোজিশন আর আদার্স কিছু ছিল। তো ইংলিশে খুবই বাজে অবস্থা আমার। ইংলিশে আমি আগে থেকে জানতাম আমার ভালো স্কোর হবে না, কিন্তু ওখান থেকে কিছুতে স্কোর করতে হবে, তো এই ভাবনা চিন্তায় আমি 17টা করেছিলাম, 25 কোয়েশ্চেন ছিল, 25 কোয়েশ্চেনের মধ্যে আমি 17টা করেছিলাম। তো 17টার মধ্যে মাত্র 9টা ঠিক হয়েছে, বাকি 8টাই ভুল। এবার ওটা মাইনাস করে আমার 7 দাঁড়াচ্ছে। তো যাই হোক, মানে কিছু না পাওয়া থেকে কিছু পাওয়া অনেক ভালো, তো ওখান থেকে আমার 7 এসেছিলো। সব থেকে একটা ভালো কথা যে জিকেটা খুব সুন্দর এসেছিলো, জিকেটা খুবই ইজি এসেছিলো। তো আমি অবশ্য আগের 1 মাস জিকে প্রচুর পড়েছিলাম, কারণ আগে জিকের মানে অতটা ভালো ছিল না। তো যাই হোক,
কষ্টের ফলটা পেয়েছি। তো ওখানে 25 কোয়েশ্চেন ছিল, 25 কোয়েশ্চেনের মধ্যে হয়তো 4 থেকে 5টা কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, তখন আমি কারেন্ট অ্যাফেয়ার্স পড়তাম না, ওটাকে স্কিপ করে টোটাল 18টা কোয়েশ্চেনের অ্যান্সার করেছিলাম আমি। তো 18টার মধ্যে আমার একটা ভুল হয়েছিল, মানে ওখানে কি বলতো জাস্ট একটু কনফিউজ হয়ে গেছিলাম, মানে এটা হবে না ওটা হবে, তো জাস্ট এইটুকু করতে যেয়ে জাস্ট একটাই ভুল হয়েছে। তো ওখানে আমার এসেছে 16.75, এখানে 7 ইংলিশ থেকে আর জিকের পার্ট থেকে 16.75, আর বাকি যে পার্টটা ছিল ম্যাথ রিজনিং। অবশ্য ম্যাথ রিজনিংকে আমি ম্যাথের মধ্যেই ধরি, রিজনিংকে আলাদাভাবে আমি ভাবি না। তো ওখানে 35 ছিল, তো ওখান থেকে আমার বাকিটা মানে 23.5, তো টোটালের ওপর আমার এসছে 47.5। আমরা যখন মেন এক্সাম দিয়েছিলাম তখন তো ইংলিশ 25 ছিল, তো এবার তো খুবই সুন্দর করেছে মাত্র 10 মার্কের, সেটা কেপি কনস্টেবল বা ডাব্লিউএপি কনস্টেবল বলো, আর পরবর্তীতে আশা করছি এই সিলেবাসই থাকবে। তো এই সিলেবাসের ক্ষেত্রে কী বলতো স্টুডেন্টদের সত্যি অনেক সুবিধা হয়েছে, কারণ ম্যাথ আর ইংলিশ পুরো আলাদা লাইন, এই ম্যাথ ইংলিশ দুটোকে একসঙ্গে পারা অনেকটাই কঠিন। তো সেই ক্ষেত্রে কী হবে, ম্যাথটা করলেই হবে, ইংলিশটা মোটামুটি দেখলেই হবে, কোনো সমস্যা হবে না। একজন কমেন্ট করেছিলে যে আমার নেক্সট টার্গেট কী থাকবে, তো অবশ্যই তোমাদের এটা জানানো দরকার, আমার নেক্সট টার্গেট হবে এসআই। এবার যা হচ্ছে হচ্ছে, সেটা ব্যাপার না, নেক্সট দেখি কবে ফর্ম বেরোয়, শুনছি খুব তাড়াতাড়ি বেরাবে, তবে হয়তো আমাদের যে এসআই এক্সাম হয়েছে মেন এক্সাম, ওটার রেজাল্ট না দেওয়া পর্যন্ত ফর্ম আসছে না, আর এর সঙ্গে আমাদের ডাব্লিউপি এসআই, কেপিএসআই এবং এক্সাইজ এসআই এগুলো হয়তো আসবে, এটা শোনা যাচ্ছে। তো এটা মোটামুটি নিউজে এসছে, জানি না নিউজ কতটা সত্যি, তবে অনেকদিন থেকে শুনছি আসবে আসবে, আর যেহেতু একটা এক্সাম চলছে এর মুহূর্তে আসার সম্ভাবনা নেই, এইটা কমপ্লিট হয়ে গেলে তখন আসার সম্ভাবনা আছে। তো এবার যে এসআইয়ের ফর্ম ফিল আপ হবে, একদম এসআইয়ের জন্য তো এবার পুরো জান দিয়ে দেবো, জান দিয়ে পড়বো, জানি না কতটুকু পড়া হবে, কারণ বুঝতেই পারছো আর হয়তো কিছুদিনের মধ্যে ট্রেনিংয়ে ডেকে নেবে, এবার ট্রেনিং তারপর ডিউটি এর মাঝে, তবে আমার পক্ষে যতটুকু সম্ভব অবশ্যই আমি চেষ্টা করব, আর এসআইটা তো পেতেই হবে, এটা তো বুঝতেই পারছো একদম পেতেই হবে, ও বিষয়ে কোনো কথাই নেই। এবার তোমরা নতুন যারা আছো তারা মক টেস্ট কোথা থেকে দেবে, তো আমি যখন আমার ডাব্লিউবিপি কনস্টেবলের মেনের সময় মক টেস্ট দিয়েছিলাম তখন আমি অফলাইনে মক টেস্ট দিয়েছিলাম, একটা বই ছিল লীলা রয়ের, যেটা বললাম লীলা রয়ের ক্র্যাক পুলিশ সম্ভবত, তো ওইটা ওখান থেকে আমি মক টেস্ট দিয়েছিলাম। আমার ওখান থেকে কি বলতো যে ওই বই ধরে ধরে মানে আমার মনে হতো কি আমি কোয়েশ্চেন দেখেই করছি, তো অফলাইন মক টেস্টগুলো অবশ্যই যথেষ্টই ভালো, তবে যদি আমাকে বলো আমি সাজেস্ট করব অনলাইন মক টেস্ট দেওয়া, কারণ এখন কি বলতো অফলাইনের থেকে অনলাইনের মানে এক্সামের যে কোয়েশ্চেনগুলো একটু বেটার হচ্ছে, তারপরে আবার কোয়েশ্চেনের যে অ্যানালাইসিসগুলো সেগুলো দারুণভাবে দেওয়া আছে। তোমরা যদি চাও টেস্ট বুক অবশ্যই ডাউনলোড করতে পারো, আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো। আর টেক্সট বুকে একটা সুবিধা কী বলতো, তোমাকে যে মানে পেড কোর্স নিতেই হবে এমন কিছু না, অনেক দেখবে মানে ফ্রি অফ কস্ট যেগুলো মক হয় তোমরা ওগুলো দেবে। এবার যদি তোমার মনে হয় যে আমার ভালো লাগছে তাহলে কোর্স নিতে পারো, খুব বেশি কস্ট না, 300-এর মধ্যেই হয়ে যাবে। তুমি যদি একটা বই নিতে যাও অবশ্যই 300-এর কাছাকাছি লাগবে। এবার এখান থেকে কী বলতো তোমাকে নেক্সট আর ভাবতে হবে না, এই 300 দিয়ে তুমি 1 বছর বা এক হয়তো 18 মাসের সাবস্ক্রিপশন পেয়ে যাবে। এখান থেকে কি হবে যে যখনই নতুন কোনো এক্সাম আসবে যে এক্সামের জন্য তুমি প্রিপারেশান করবে অলরেডি সেখানে মক টেস্ট দিয়ে দেবে। আমি দেখলাম রিসেন্টলি ডাব্লিউএপি যে লেডি কনস্টেবলের এক্সামটা হবে, তো সেই জন্য এখনই মক টেস্ট দিয়ে দিয়েছে। এবার এখান থেকে কি বলতো কারেন্ট ইভেন্ট বলতে পারো, তারপর বাকি যেসব মানে সমস্ত কিছু আছে সেগুলো তুমি একদম পেয়ে যাবে, তোমার প্র্যাকটিস করতে সুবিধা হবে। আর যেগুলো তোমরা বই নিবে সেগুলো অনেক আগে তৈরি হয়, তো সেগুলোর বিশেষ করে কারেন্ট অ্যাফেয়ার্সটা অনেক আগের থাকে, সেই সবগুলো মানে স্কিপ করতে হয়। এবার এখান থেকে করলে তোমার অনেক বেশি সুবিধা হবে, তো আমি সাজেস্ট করব মানে দুই দিকেই ভালো। এবার যদি কারো মনে হয় অবশ্যই অফলাইনে দেবে, সেক্ষেত্রে তুমি একটা বই নিতেই পারো, নিয়ে প্র্যাকটিস করতে পারো। আর এখন যেহেতু এক্সাম একদম চলে এসছে পুরো সামনে বলতে পারো, অবশ্যই ওএমআরে এক্সাম দেবে, আর যদি টেক্সট বুকে দাও ওখানে তো একদম পুরো টাইম তো ঠিক করাই থাকবে, ওখানে তো তুমি বেশি টাইম নিতেও পারবে না, ওটা খুব ভালো। তো অবশ্যই এটা একদম মাস্ট যে ওএমআরে এখন থেকে এক্সাম দেবে। আমার আগের ভিডিওটায় ওএমআর সম্বন্ধে কীভাবে ফিল আপ করবে সমস্ত কিছু বলা আছে, যদি চাও সেটা দেখতে পারো। আর একটা, যে তোমরা ভাবছো যে পেড কোর্স নিবে নাকি অফলাইনে ক্লাস করবে কী করবে, তো এখানে একটা কথা বলি, অনলাইন প্ল্যাটফর্মগুলো এখন যেগুলো হয়েছে ইউটিউব বলো
অন্য কোনো বলো, খুবই সুন্দর। যদি তুমি আনাকাডেমির কথা বলি, আনাকাডেমি যদি তুমি অ্যাপ ডাউনলোড করো, তোমাকে সেখানে যে পেড কোর্স নিতে হবে এমন কোনো ব্যাপার না, ওখানে প্রচুর অফলাইন ক্লাস হয়, তুমি সেগুলো করতে পারো। ইউটিউবে তো প্রচুর ভরে পড়ে আছে, প্রচুর পরিমাণে অপশান। দা ওয়েব সলিউশন হয়ে গেল নলেজ অ্যাকাউন্ট, সিআরপি একাডেমি, মা অনলাইন পয়েন্টে নতুনভাবে ক্লাস শুরু করেছে, আরও হয়তো কিছু আছে, আমার এই মুহূর্তে হয়তো মনে পড়ছে না। তো তুমি তার যে সাবস্ক্রিপশান ওটা দেখলে বুঝে যাবে যে কেমন ক্লাস করাচ্ছে বা কিছু, আবার তুমি নিজে ক্লাস করতে পারো। এছাড়াও প্রচুর রয়েছে এবং অনেকেরই আছে যাদের নিজস্ব অ্যাপ আছে। তো সেখানে কি বলো তো, তোমাকে পেড কোর্স নেওয়ার আমার মনে হয় না কোনো প্রয়োজন আছে, কারণ যেগুলো ফ্রি অফ কস্ট আছে সেগুলো খুবই সুন্দর আছে। আর যদি কেউ লাইভ কোথাও যাও, মানে কোথাও কোনো কোচিং সেন্টার বা কোনো জায়গায় থেকে পড়াশোনা করতে চাও, এটা মানে আমার পক্ষে যেটা বলবো সেটা ভালো, কারণ যখন তোমার সামনে কোনো কম্পিটিটর থাকে তোমার ব্রেন বেশি অ্যাক্টিভলি কাজ করে। এটা আমার নিজের সঙ্গে হয়, মানে সামনে যদি কেউ থাকে আমার পড়ার মানে স্পিড দেখেছি সব কিছুর স্পিড আমার বেড়ে যায়। তো সেই ক্ষেত্রে তোমাদের যদি মনে হয় করতে পারো, খুবই সুন্দর সেগুলো। একটাই ব্যাপার যে কোনোভাবে নিজের মধ্যেকার যে কোয়ালিটিগুলো আছে সেগুলো দেখো, সেগুলোকে জাস্ট বুঝে নাও যে কীভাবে কী করতে হবে, নিজে বুঝতে পেরে যাবে যে তোমার বাড়ি থেকে হবে কি ওটা অন্য কোথাও যেতে হবে, কি অনলাইন করবে কি অফলাইন করবে, কোনো ব্যাপার না। চাকরিটা পাওয়া নিয়ে কথা, আর কোনো বিষয় না। আর যারা 2020 ফাইনাল কাট অফ ক্লিয়ার করতে পারোনি, আমি অবশ্যই প্রতিটা ভিডিওতে এদের জন্য কথা বলি, কারণ আমি এই জায়গায় আছি, নিজে এগুলো উপলব্ধি করছি। যদি ব্যতিক্রম আমি কোয়ালিফাই না করতে পারতাম, আমার পরিস্থিতি কী হতো, মানে ভাবলে আমার চোখে জল চলে আসে যে কী করতাম আমি। তো সেই ক্ষেত্রে সেই জায়গায় দাঁড়িয়ে আমি অবশ্যই বুঝতে পারছি প্রচুর কষ্ট করেছো তোমরা, নইলে ইন্টারভিউ পর্যন্ত আসা এটা কিন্তু কমখানিক নয়। তাই তোমরা একদম ডিপ্রেসড হবে না, একদম না, বয়স তোমাদের যে খুব বেশি হয়ে গেছে এমন কিছু ব্যাপার না। আর পাস ফেল প্রতিটাই লাইফের একটা পার্ট, সেখান থেকে নিজে অনেক কিছু শিখতে পারবে। অবশ্যই আবার উঠে দাঁড়াও, আবার ফাইট শুরু করো, তোমার স্বপ্ন তোমাকেই পূরণ করতে হবে, অন্য কেউ এসে পূরণ করবে না। অন্য কেউ আসলে এইটুকু কাজটুকু করতে পারে যে তোমার মনটাকে ভেঙে দিতে, তুমি ডিপ্রেশনে আছো আরও বেশি ডিপ্রেশনে ফেলে দিতে। মানুষের কাজ এটা, হয়তো তুমি ভাবছো তোমাকে সবাই এরকম করছে, না, প্রতিটা মানুষের লাইফ এইরকমই। তাই ডিপ্রেসড হওয়ার কিচ্ছু নেই, একবার সাকসেস হতে পারো নি কী হয়েছে, নেক্সট হয়ে যাবে, কোনো বিষয় না। এই সময় তোমরা যারা জাস্ট ধরে থাকতে পারবে যে না তুমি পারবে, আর তুমি তো মেন ক্লিয়ার করে আসছো, তাহলে এখানকার যে প্রিলি এটা তোমার কাছে কোনো ব্যাপারই না। তাই অবশ্যই ফোকাস করো, দেখবে আশা করছি হয়ে যাবে। আর সবাই অবশ্যই খাওয়া দাওয়া ঠিক রাখবে, খাওয়া দাওয়া ঠিক রাখলে তোমার ব্রেন বেশি কাজ করবে। প্রতিদিন ওয়ার্কআউট করা প্রচুর প্রয়োজন, ওয়ার্কআউট করলে তোমার ব্রেন বেশি কাজ করে, মেডিটেশন যোগা প্রচুর কিছু তোমার ব্রেনকে বেশি অ্যাক্টিভ রাখার জন্য। তাই খাওয়া দাওয়া করো, ওয়ার্কআউট করো আর পড়ো, বাকি আদার্স কিছুতে মানে মাথা দিও না। আমাকে একটা কমেন্ট করেছিল একজন, তো মানে সিরিয়াসলি আমার খারাপ লেগেছে। আমার কমেন্ট এরকম ছিল যে তুমি হয়তো খুব বড় লোক, তোমাকে বাড়িতে কোনো কাজ করতে হয় না। তো দেখো আমি একদম লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি, কিন্তু আমি যদি বাড়ির দিকে তাকাতে যেতাম আজকে আমি এই জায়গায় আছি, এই জায়গায় আমার থাকতে পারতাম না, এটা নিশ্চিত। তাই বাড়ির মুখে সবার মুখে হাসি ফোটানোর জন্য বাড়িতে দু একটা কাজ নয়, নিজের সাকসেস পাও তাহলে দেখবে বাড়িতে বেশি খুশি হবে। তো চলো আজকে এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো আর ভালো মতন প্রিপারেশন করতে থাকো, সবাইকে বেস্ট অফ লাক সামনে পরীক্ষার জন্য। আর হ্যাঁ, MTS পরীক্ষাও হয়তো অনেকেরই আছে, অবশ্যই কেউ এক্সাম স্কিপ করবে না, অবশ্যই এক্সাম দাও, তোমার বলা যায় না কখন কোথা থেকে কী হয়ে যায়, তাই অবশ্যই প্রতিটা এক্সাম দাও। চলো ভালো থেকো, আর অবশ্যই তোমরা অনেকে ভিডিও দেখছো সাবস্ক্রাইব করছো না, একটু সাবস্ক্রাইব করে দাও। আর ভিডিওতে ভিউজ তো যথেষ্টই আসছে কিন্তু লাইকের পরিমাণ খুব কম, তাই অবশ্যই একটু লাইকটা করে দিও। তো চলো আজকের মতো, বাই বাই।